আজ রাজ্য জুড়ে রোদ নাকি বৃষ্টি, দিনভর কেমন থাকবে আবহাওয়া দেখুন আবহাওয়ার লেটেস্ট আপডেট। রবিবার শুরু সকাল থেকে বৃষ্টি দেখছে বঙ্গবাসী, সারাদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে বেশ কিছু জেলায়। তাপমাত্রা ছিল নিম্নমুখী, তবে সোমবার বেলা গড়াতেই তাপমাত্রার পারদ চড়েছে, সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা আর তেমন ভাবে নেই, হলেও বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত আবহাওয়া শুষ্ক থাকবে, এরপর ধীরে ধীরে তাপমাত্রার পারদ চড়বে, 3-5 ডিগ্রি তার পারদ চড়তে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর। ফলে আবারও সেই হাঁসফাঁসানি গরম ফিরে আসছে, আজ সোমবার তাপমাত্রা 34 ডিগ্রির পারদ ছুঁতে পারে এমনটাই জানা গিয়েছে। অন্যদিকে আগামী 5 দিন উত্তরবঙ্গের জেলাগুলির সমতল অংশে দিনের তাপমাত্রা 3-5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গত বৃহস্পতিবার রাত থেকে শহরে শুরু হয়েছে ঝড় বৃষ্টি, রাতে কলকাতা সহ দক্ষিণের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি হয়, শুক্রবারও মধ্যরাতে চলে সেই ধারা, এমনকি শনিবার এবং রবিবার উত্তর থেকে দক্ষিণের নানান জেলায় বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টিপাতের কারণ রাজ্যের ওপর দিয়ে থাকা নিম্নচাপের অক্ষরেখা, সেই অক্ষরেখার কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকে এই রাজ্যে, যে কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় একাধারে বৃষ্টিপাত হয়েছে। তবে এই আবহাওয়া ক্ষণিকের অতিথি, চলতি বছরের এপ্রিল জুন মাসে প্রবল তাপপ্রবাহ দেখা যাবে এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। আবহাওয়া দপ্তর জানিয়েছে হাতে গোনা কয়েকটা জেলা বাদে প্রায় সমস্ত জেলাবাসী তীব্র দাবদাহে জ্বলবে, স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি হবে তাপপ্রবাহ এবছর। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।